হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ইস্ট বেঙ্গলের কাছে ফাইনাল ড্রাফট চলে এসছে, তো সেই নিয়ে আমি কিছু আপডেট দেব। তাছাড়া কিন্তু ইস্ট বেঙ্গল আগের দিন অনেক প্লেয়ারের সাথেই কন্ট্যাক্ট করেছে, তো সেই আমি আপডেট একটা দিয়েছিলাম ইউটিউবে একটা পোস্ট করে, তো সেই নিয়ে আমার কিছু আপডেট আছে, সেটাও আমি তোমাদের দেব। কিন্তু তার আগে যেটা রোজ বলি, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না। চ্যানেলে অনেকেই আসছো, ভিডিও অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আসলেই তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তার আগে যে সবার আগে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এফসি গোয়া নিয়ে। তো এফসি গোয়া তাদের এশিয়ান কোটার প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ফেয়ার্স। তো এই প্লেয়ারটাকে সাইন করিয়ে নিয়েছে। এই প্লেয়ারটা কিন্তু সিরিয়ান ন্যাশনাল টিমেও খেলেছে, 9 বার সিরিয়ান ন্যাশনাল টিমে খেলেছে। তাছাড়া কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলে এই প্লেয়ারটা। তো দেখা যাক এই আইএসএলে তার পারফরমেন্স কেমন হয় এফসি গোয়ার হয়ে। এরপর চলে আসা যাক এফসি ডিয়েগো মরেসিওকে নিয়ে। তো ডিয়েগো মরেসিও কিন্তু সাইন করে নিয়েছে উড়িষ্যা এফসি, যে টিমের হয়ে তিনি আগেও খেলেছেন, তো সেই টিমে কিন্তু তিনি আবার ফিরেছেন। তো দেখা যাক এই সিজনে কেমন খেলে ডিয়েগো মরেসিও। এরপর চলে আসা যাক চেন্নাইন এফসি নিয়ে। তো চেন্নাইন এফসি নিয়ে আমি একটা আপডেট দিয়েছিলাম আগের ভিডিওতে, যে চেন্নাইন এফসি কোয়ামে কারিকারিকে সাইন করতে চলেছে। তো সেই নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু তাদের ইনস্টাগ্রাম পেজে চলে এসছে। এরপর চেন্নাইন এফসি নিয়ে আর একটা আপডেট চলে আসে, সেটা হচ্ছে চেন্নাই এনএফসি একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে কথাবার্তা বলছে, যার নাম হচ্ছে উসমানি ফানে। তো উসমানি ফানের সাথে কথাবার্তা বলছে। এই প্লেয়ারটা কিন্তু ফ্রেঞ্চ প্লেয়ার, তাছাড়া এই প্লেয়ারটা কিন্তু ইংলিশ লিগেও খেলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত চেন্নাইন এফসি এই প্লেয়ারটাকে সাইন করাতে পারে কি না। কিন্তু আমি বলে দিচ্ছি চেন্নাইন এফসি কিন্তু তাছাড়া অনেক ফরেন প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে। তো সেই নিয়ে আমার আপডেট আসলে আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো। এরপর চলে আসা যাক এটিকে মোহনবাগান নিয়ে আপডেট। যে আপডেটটা আমার কাছে আজকেই এসে সেটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্য কিন্তু আবার এটিকে মোহনবাগানের সাথে কথাবার্তা বলছেন। তো শেষ পর্যন্ত দেখা যাক এটিকে মোহনবাগান অরিন্দম ভট্টাচার্যকে সাইন করাতে পারে কি না। এরপর চলে আসা যাক যে আপডেটটার জন্য তোমরা বসেছিলে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল নিয়ে। তো ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু ফাইনাল ড্রাফট চলে এসছে কাল রাত্রেই। তাছাড়া কিন্তু ইস্ট বেঙ্গল সেই ড্রাফটটা লিগাল টিমকে দেখাবে। সেখানে আমার কাছে যে আপডেটটা আসছে, যে প্রবলেম নিয়ে তাদের কাছে, মানে যে পয়েন্টটা নিয়ে তাদের কাছে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে। তাছাড়া দুটো একদম ছোটোখাটো প্রবলেম বা ইস্যু আছে, তো সেটা হয়তো তারা ঠিক করে সেই ফাইনাল ড্রাফটটা আবার ইমামিকে পাঠিয়ে দেবে। আর তাছাড়া কিন্তু সাইন হয়তো কালকের মধ্যে না হলেও মানডের মধ্যে হয়ে যাবে, কিন্তু কালকের মধ্যে বা সানডের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের যে গ্রিন সিগন্যালটা দিয়ে দেবে ইমামিক কর্তৃপক্ষকে, যাতে তারা টিম সিলেক্ট করতে বা প্লেয়ার সাইন করতে তাদের কোনো প্রবলেম না হয়। আর দেখা যাক কবে সাইনটা হয়। আমার কাছে যেটুকুনি আপডেট আছে যে মানডের মধ্যেই আপডেট হবে, সাইন হবে। তাছাড়া যে প্লেয়ারদের সাথে কথাবার্তা বলেছিল কালকে, সেই প্লেয়ারের নামে সেই প্লেয়ারের দুটো নাম আমার কাছে আছে, তার মধ্যে একটা হচ্ছে সালাম রঞ্জন আর জবি জাস্টিন। তো দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ার দুটো প্লেয়ারকে সাইন করাতে পারে কি না। তোমাদের কী মতামত এই প্লেয়ার দুটোকে সাইন করানো নিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। বুঝতেই পারছো আমার গলার অবস্থা ঠিক নেই, তো সেই বলে ভিডিওটা একটু ছোটো বানালাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।